সিফিলিস একটি যৌন সংক্রামিত সংক্রমণ। সাধারণত সংক্রামিত ব্যক্তির সঙ্গে অরক্ষিত যৌন মিলনের মাধ্যমে অন্যের শরীরে ছড়িয়ে পড়ে এই রোগ। যদি সময় মতো এর সঠিক চিকিৎসা করা না হয়, তাহলে সিফিলিস জীবন হুমকির কারণ হতে পারে, যেমন হার্ট ফেইলিওর, খিঁচুনি সহ বিভিন্ন গুরুতর সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। সিফিলিসের সংক্রমণ প্রতিরোধে চিকিৎসকরা কন্ডোম ব্যবহারের পরামর্শ দেন। সিফিলিসের প্রাথমিক লক্ষণগুলো প্রায়শই হালকা হয়, আর এ কারণে অনেকেই প্রথম দিকে এই রোগ শনাক্তে দেরি করে ফেলেন। সময়ের সঙ্গে সঙ্গে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিলে তখনই চিকিৎসকের দ্বারস্থ হয়ে অনেকেই তখন জানতে পারেন যে তিনি সিফিলিসে ভুগছেন। তবে আপনার যদি জানা থাকে সিফিলিসের লক্ষণ কোনগুলো, তাহলে হয়তো প্রথম দিকেই এই রোগ শনাক্ত করে চিকিৎসা গ্রহণ করতে পারবেন। জেনে নিন গুরুতর যৌনবাহিত রোগ সিফিলিসের লক্ষণ। এক, মুখে দাগ। যদি আপনার মুখে সাদা দাগ দেখা দেয়, তাহলে এর অর্থ হতে পারে আপনি সিফিলিসে আক্রান্ত। গবেষণায় দেখা গেছে প্রায় 4-12% রোগীর মুখে সিফিলিসের কারণে সাদা দাগ পড়েছে। মুখ ছাড়াও সিফিলিসের কারণে শরীরের বিভিন্ন স্থান, যেমন বগল, কুচকি, এমনকি যৌনাঙ্গের আশপাশে সাদা ক্ষত দেখা দিতে পারে। আর্দ্র অঞ্চলে এমন সাদা ঘা দেখা দেয় বেশি। দুই, চুল পড়া। সেকেন্ডারি সিফিলিসের কারণে মাথা, দাড়ি ও ভ্রুর চুল পড়ে যেতে পারে। তিন, ছোট ঘা। সিফিলিসের প্রথম লক্ষণ সাধারণত ছোট ঘা, যাকে চ্যাঙ্কার বলে, যেখানে ব্যাকটেরিয়া আপনার শরীরে প্রবেশ করে সেই স্থানেই প্রথম ঘা দেখা দেয়। ব্যাকটেরিয়া থেকে সংস্পর্শে আসার প্রায় 3 সপ্তাহ পরে চ্যাঙ্কার সাধারণত বিকাশ লাভ করে। সিফিলিসে আক্রান্ত রোগীদের অনেকেই এ ধরনের ঘাটের পান না, কারণ ব্যথাহীন হয় সেগুলো। আবার যোনি বা মলদ্বারের মধ্যেও লুকিয়ে থাকতে পারে এ ধরনের ছোট ঘা। সংক্রমণের 3-6 সপ্তাহের মধ্যে চ্যাঙ্কার নিজেই সেরে যায়। 4, ফুসকুডি। ছোট ছোট ঘা সেরে যাওয়ার কয়েক সপ্তাহ পর ফুসকুডি দেখা দিতে পারে। 1, ফুসকুডি দিয়ে শুরু হয়, তবে শেষ পর্যন্ত তা পুরো শরীরে ছড়িয়ে পড়ে, এমনকি হাতের তালু ও আপনার পায়ের তলায়ও বের হয় ফুসকুড়ি। এই ফুসকুডি সাধারণত চুলকায় না, এটি রুক্ষ লাল বা লালচে বাদামি দাগের মতো দেখা যায়। 5, ফ্লুর মতো লক্ষণ। সিফিলিসের দ্বিতীয় পর্যায়ে আক্রান্তরা বেশ অসুস্থ বোধ করেন, হালকা ফ্লুর মতো উপসর্গ থাকতে পারে। এমন জ্বর, ক্লান্তি বা ক্লান্তি, গলা ব্যথা, ফুলে যাওয়া গ্রন্থি, মাথা ব্যথা, পেশিতে ব্যথা ইত্যাদি, যদি সঠিকভাবে চিকিৎসা না করা হয়, তবে এই লক্ষণগুলো কয়েক মাস বা এমনকি বছর ধরে বারবার হতে পারে। আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। স্বাস্থ্যকর জীবন যাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।